উনি লাভ কম করুক সেল বেশি করুক প্রফিট একই আসবে একটা গরু না বেচে চারটা গরু বেচবে চারটা গরু তো 2000 করে যদি হয় 8000 টাকা লাভ হবে একটা গরুর ওজন যদি 100 কেজি হয় 20 টাকা কেজি তো উনার থাকে তো 2000 টাকা চারটা গরু বেচলে 8000 টাকা 3000 টাকা দোকান খরচ 5000 টাকা মালিক পাবে আমি একজন ব্যবসায়ী মানুষ তাহলে এতদিন ধরে যারা এই যে গরুর মাংস বিক্রি করতেছে কম দামে তারা আসলে কিভাবে বিক্রি করতেছে তাদের পোষাচ্ছে কিভাবে এই ব্যাপারে এখন ধরেন পোষাচ্ছে এখন ধরেন আমি আপনি এই যে ঘাটতি দিছে অনেক ভর্তুকি করছে ভর্তুকি দিচ্ছে অনেকেই এখন ভর্তুকি হয়তো আমি যদি দেই আমি তো ব্যবসা করি ব্যবসা ধরেন আমি একজন ব্যবসায়ী তাহলে আমি যদি ভর্তুকি দেই আমি একদিন দুই দিন তিন দিন দিব কিন্তু আমার পক্ষে কতদিন ভর্তুকি দিয়ে ব্যবসা করা সম্ভব আপনি বন্ধ হয়ে যাবে এই খাচ্ছে খাচ্ছে বন্ধ হয়ে যাবে তাহলে এখন কি খলিল ভাই বাড়ি বিক্রি করে এই দোকান চালাবে মানে শুধু চালাছো হ্যাঁ চালাতো পারে ওয়ার বিস্কুট লস হলে তো খাই বাদবে না মূল কথা হলো যে গরিব যেন খাইতে পারে যারা গরুর মাংস খাওয়াটাই ভুলে গেছে গরুর মাংস দোকানের কাছেও আসে না এক কুরবানি তার পরবর্তী আরেক কুরবানি কুরবানি তো অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকে রাইট অপেক্ষায় থাকে যে কবে কুরবানি হবে আমি মাংসের দিকে নিয়ে খাবো এই জিনিসটা মানে হয় না যেন গরিব যেন সব সময় খাইতে পারে আর খাদ্য যে আছে গরুর খাদ্য এটা যদি দাম না কমে তাহলে অরুরাও কই থেকে খাওয়াবে এই জিনিসটার উপরে প্রাধান্য দিতে হবে যারা গরু উৎপাদন করতে তাদের কথা তো চিন্তা করতে হবে অবশ্যই তাদের কথা চিন্তা করতে হবে তারা তো আইনে দিবে না আমাদেরকে গাছের দিকে আমি যদি কমে কিনতে পারি তো আমি 100 বার কমে বেচবো 10 জনে খাইতে পারবে গরিব খাইতে গরিব তো গরুর দোকানে সামনে আসে না বুঝলে গেছে একবারে টোটালি তো এখন উদ্যোগ সবার উদ্যোগে ঢাকা থেকে শুরু হয়েছে মিরপুর পর্যন্ত সবার উদ্যোগ জন্য থাকে এটা যে সবাই যেন কিনতে পারে সবাই যেন কিনতে পারে সারাদিন আগে একটা গরু বেচতে পারতো না এখন প্রত্যেকটা দোকানে শুকে দু চার পাঁচটা দশটা গরু বিক্রি হয়ে যেতে যায় পুরান ঢাকায় লালবাগে দেখলাম লালমাটিয়া দেখলাম আমাকে 11 নম্বর সোনামিয়ার এখানে দেখলাম আপনার এইখানে বাইরের এখানে দেখলাম সব জায়গায় একই রকম একই অবস্থা এখন ভিড় থাকে গরু মাংস মানে মানুষ খাওয়া শুরু করছে নতুন করে আবার নতুন করে আগে ব্রেক দিয়ে দিয়েছিল এখন নতুন করে খাওয়া শুরু করছে নতুন করে খাওয়া শুরু করছে এই জিনিসটাকে আপনাদের মাধ্যমে এই ভিড় আগে তো উনিরা বসে থাকতো দোকানে খালি মাছি থাকতো দোকানে কাস্টমার থাকতো না মাছি থাকতো দোকানে আর এখন কাস্টমার সিরিয়াল লাগে তার এইরকমই জন্য সবসময় থাকে উনি লাভ কম করুক সেল বেশি করুক প্রফিট একই আসবে একটা গরু না বেচে চারটা গরু বেচবে চারটা গরু তো 2000 করে যদি হয় 8000 টাকা লাভ হবে আমি যতটুকু জানি অনলি ফর 2000 একটা গরুতে বেশি লাগবে না একটা গরুর ওজন যদি 100 কেজি হয় 20 টাকা কেজি তো উনার থাকে তো 2000 টাকা চারটা গরু বেচলে 8000 টাকা 3000 টাকা দোকান খরচ 5000 টাকা মালিক পাবে আমি একজন ব্যবসায়ী মানুষ আমার 11 নম্বর বাজারের দোকান আছে দিলু স্টোর আমি 52 বছর ধরে ব্যবসা করি স্বাধীনতার পরে পরে থেকে প্রত্যেকটা ব্যবসা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে প্রত্যেকটা জিনিসের একবার দেখার পর আর অন্যবার কারো বুঝাইতে হবে না কোনো কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস সুই থেকে নিয়ে সোনা পর্যন্ত প্রত্যেকটা ব্যবসা সম্বন্ধে জানা আছে বুঝতে পারছেন এই জন্য গরিব যেন খাইতে পারে এই ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ করি যে এই ব্যবস্থাটা যেন করে দেয় সবাই যেন খাইতে পারে যে খামারিরা যেন না মরে গরিবরা যেন খাইতে পারে দুই দুই অপশন আছে এই জিনিসটাকে সমন্বয় রাখা মানে এটাকে মানে প্রাধান্য দিতে হবে এটার প্রতি অনেক ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ইনি গাবতলির বড় ব্যবসা আমি গাবতলির ব্যবসা কি ভাই আমি 40 বছর ধরে ব্যবসা করি 40 বছর ধরে ব্যবসা করেন আমরা শুনলাম যে একজন গাবতলির বড় ব্যবসায়ী এখানে আছেন তো সেই জন্য আসলে আরমান ব্যাপারী নাম করা আমার নাম আরমান ব্যাপারী প্রত্যেকটা জিনিস হচ্ছে সিস্টেমের উপরে বুঝেন তো যা কারণ এই গরুটা যে কষাই দিয়েছি কোথায় যেন কম করবে গৃহস্থর বাড়ি কম করতে পারলে হবে আপনি চাষি আপনি একটা গরু পালছেন একটা গরুর পিছনে ডেলি দিন নর্মালে 300 টাকা খরচ যায় এক আটি খড়ের দাম 10 টাকা এক কেজি ছালের দাম 60 টাকা একটা গরুরে খাতে গেলে লাগে 300 টাকা নর্মাল পার দিন গরু আলারা চাষি আলারা শেষ এই যে দুই মাসে গরু পালার ক্ষমতা নাই কারণ এই যে 550-600 বলছেন আপনারা এই দামে গরুর গোস্ত বাংলাদেশের ক্ষমতা নাই কারণ প্রত্যেকটা সিস্টেম আছে জিনিসের সাথে পার্সেন্টের সাথে এখন এরা পাল্টাপাল্টিকে বেচছে যেমনি গরুর ব্যাপারে এই দুই মাসে বহুত টাকা পাচ্ছে এখন এই জিনিসটা কমা চলে প্রত্যেকটা জিনিসের দাম যেমনি বাংলাদেশের সারের দাম কমাতে হবে প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে আপনি ঘাস তৈরি করবেন খেয়ার তৈরি করবেন আগে গুড়াই জিনিসের দাম কমাতে হবে দেবেগা এই জিনিসটার দাম এই জিনিসটাই আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে এই যে বললেন যে ক্ষতিগ্রস্ত যে সবাই তাহলে আসলে এটা কি করা যাবে তাহলে কি এটা মাংসের দাম কি আবার বাড়ায় দিবে এটা কমা চলতে আগে প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে তারপরে কি এটার দাম পাইবে এটা সিস্টেমেটিক সিস্টেম একদম শুরু থেকে আসলে যেখান থেকে উৎপাদন হচ্ছে উৎপাদন ধরুন আপনি যেন একটা আপনি যেন একটা শিশু বাচ্চা যেন পয়েল করছে আজ প্লেসিনে আজ এমএ পাস করছেন তাহলে কিভাবে খরচ আসছে
সেই বাচ্চাটা বেচে তাহলে এই গরুটাও ধরেন কিনছেন পালছেন তাহলে খরচ কথাটা বুঝতেছি তাহলে একটু জানি এটা তো চলতেছে অনেক দিন হয়ে গেল এক মাসের উপরে কিন্তু মোটামুটি দেড় মাস দুই মাস হ্যাঁ দেড় দুই মাসের মতো সেটাই বলতেছি তাহলে এতদিন ধরে যারা এই যে গরুর মাংস বিক্রি করতেছে কম দামে তারা আসলে কিভাবে বিক্রি করতেছে তাদের পোষাচ্ছে কিভাবে এই ব্যাপারে এখন ধরেন এই যে ঘাটতি দিচ্ছে অনেক ভর্তুকি করছে ভর্তুকি দিচ্ছে অনেকেই এখন ভর্তুকি হয়তো আমি যদি দেই আমি তো ব্যবসা করি ব্যবসা ধরেন আমি একজন ব্যবসায়ী তাহলে আমি যদি ভর্তুকি দেই আমি একদিন দুই দিন তিন দিন দিব কিন্তু আমার পক্ষে কতদিন ভর্তুকি দিয়ে ব্যবসা করা সম্ভব আপনি বন্ধ হয়ে যাবে এই ঘাটতি ঘাটতি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কতদিন বন্ধ দিবে বন্ধ হয়ে যাবে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা এখন কমে এইরকম বিক্রি করতেছে মানে ভর্তুকি দিয়ে বিক্রি করতেছে কিছুদিন পরে সেটা করতে পারবে না ঠিক আছে করবে কয়দিন দিবে দিতে না হয় সে কিন্তু তারা তো বলতেছে যে আমাদের প্রফিট হচ্ছে গালা অসম্ভব এটা যারা বুঝছে না যে একটা লোক প্রফিট আনতে পারছে না আপনি আনেন চলেন আমি একটা গরু কোন দাসে কিনবেন আপনি আমাকে যদি কিনে দিতে পারেন আপনি একটা না পঞ্চাশটা নেবো আমি এই যে আমরা কিন্তু খলিল ভাইয়ের কাছেও গেছি পাঁচশো পঁচানব্বই টাকা মাংস খলিল ভাই আমার ছেলে খলিল আসে গাবদুল দিদি আমার ছেলে আসে আচ্ছা খলিল ভাই আমার ছেলে খলিল ভাই যেমনি প্রথম একটা রোগ দিয়েছিল যে আমার সাত দিনকার মৃত্যুবার্ষিক পালন করছি জন্মদিন উপলক্ষে দিয়েছিল এখন উনি একটা দণ্ডকারী উনি বুঝছে আমার দরকার দশ কোটি চলে যাক বিশ কোটি চলে যাক উনি ঢাকা শহরে এগারোটা বাড়ি আছে অনেক গরিব কষে তো বন্ধ হয়ে গেছে তাহলে এখন কি খলিল ভাই বাড়ি বিক্রি করে এই দোকান চালাবে অনেক সময় তো চালাছো হ্যাঁ চালাতে পারে ওয়ার্ড বিশ কোটি লস হলে তো কাইবাদবে না ওর না এত কষ্ট করে উপার্জন করা টাকা আমি এইভাবে শেষ করে দিব কি বলেন সে করে তার তো করার পরে আবার একাই দিকে ব্যবসা পরে ভালো করতে পারে অনেক আউট কিন্তু এখন লস করছে এখন লস করার পরে অনেক লোক মার্কেটে আউট হয়ে যাবে তখন সে আবার একাই দিকে করতে পারে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাই যে খলিল সাহেবের কথা বলছেন তো যে বাড়ি বিক্রি করা লাগবে ইনশাআল্লাহ কারণ উনি ওনার ব্যবসার কৌশলে উনি করতেছে এরকম আহামারি লজ যায় না আমরা যে পাঁচশো নব্বই টাকা বিচতেছি হয়তো আমাদের উনি বলছে কোনো ক্ষেত্রে লজ যায় কোনো ক্ষেত্রে আবার সমান সমান থাকে কিন্তু আমরা দিতেছি সবাই দেওয়ার চেষ্টা করতেছে এই জন্য আমরা মনে করি ঘুরের থেকেই অরিজিনালি যে দামটা কমে আস তারপরে আমাদের কাছে অনেক কিছু আছে কসাইরা চাইলে অনেক কিছু পারে ব্যাপারীরা চাইলে অনেক কিছু পারে মানে একটু টাইনা যদি করে জনগণ খাইতে পারবে সরকারের গরুর ক্ষেত্রেও ওনাদের খাদ্য যেই যে বারবার বলতেছে ওই খাদ্যর কম দামটা হলে গৃহস্থ যদি লালন পালন করতে পারে কমে আসতে পারে তাহলে গরুটার দাম ওই নিম্ন পর্যায় থেকে উঠবে হাটে ঘাটে কম হবে বেশি বেশি করে খাদ্য কম হলে বেশি গরু পালবে মানুষ দাম কম হলে আর এখন তো অনেক দাম আমি নিজে খাবো না আবার গরুর খাদ্য কিনবো আসলে দর্শক নানান মানুষ নানান ধরনের মত যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বলতেছে আসলে সবার কথাতেই আমরা জানতে মানে যা দেখতে পাচ্ছি সবার কথাতেই আসলে যৌক্তিকতা আছে তো আসলে সত্যিকার অর্থে যৌক্তিকতাটা আসলে যার যার জায়গা থেকে সে সে হয়তো চিন্তা করবেন যে আসলে কে সঠিক কথাটা বলতেছে হয়তো আপনি উনি যেই কথাটা বলতেছে সেই কথার সাথে আপনি হয়তো একমত নাও হতে পারেন উনি যেই কথাটা বলতেছে সেই কথার সাথে হয়তো আপনি আসলে একমত নাও হতে পারেন তবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টা হচ্ছে যে আসলে এই যে সমন্বয়হীনতার যে অভাব যেটা বলবো যে কোথাও ছয়শো কোথাও সাড়ে ছয়শো কোথাও পাঁচশো আশি কোথাও পাঁচশো নব্বই কোথাও পাঁচশো পঁচানব্বই আসলে এই জায়গাটা আসলে কেউই চায় না সবাই চায় যে একটা সমন্বয় যেন হয় একটা জায়গায় একটা দাম হোক যারা ব্যবসা করতেছে যেই ব্যবসায়ী হোক কেউ মাংস কেটে বিক্রি করতেছে কেউ আস্ত গরু বিক্রি করতেছে কেউ গরু উৎপাদন করতেছে আসলে সবাই যেন তার ব্যবসাটা চালিয়ে যেতে পারে সবাই যেন চারটা ডাল ভাত খেয়ে আমরা আসলে বাংলাদেশে ভালোভাবে বাঁচতে পারি এটাই আমাদের বলা এটাই আমরা চাই আপনারা জানেন প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে এই ধরনের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আসসালামু আলাইকুম।